এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই কেকটা তৈরি করেছিলাম আমার মেয়ের বার্থডে সময়। তার ইচ্ছে ছিল কেকের মধ্যে তিন ধরনের ফ্লেভার থাকবে, অর্থাৎ একই কেকের মধ্যে তিনটা ফ্লেভার থাকবে। এখানে আমি চকলেট, ভ্যানিলা এবং রেড ভেলভেট এই তিনটা ফ্লেভার নিয়ে এই কেকটা তৈরি করেছিলাম। কেকের বেজের সাথে সামঞ্জস্য রেখে এখানে আমি তিন ধরনের ফ্লেভারের ক্রিম ব্যবহার করেছিলাম। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা তারই দেওয়া এই ডিজাইন। আমি প্রথমবারের মতো এই ভিনটেজ কেকের ডেকোরেশন করেছিলাম। যাদের অনেকগুলো নজেল নাই, তারা মাত্র দুইটা তিনটা নজেল দিয়ে এই সুন্দর কেকের ডিজাইনটা করতে পারবেন। আর এই কেকের ডিজাইনগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এই কেকটা দেখতে কিন্তু অনেক ছোট লাগে, কিন্তু এর ওয়েট কিন্তু অনেকখানি হয়। এই কেকটা কিন্তু 1 পাউন্ডের উপরে ছিল। ভিনটেজ কেকগুলোর মধ্যে দেখা যায় যে ক্রিমের পরিমাণ অনেক বেশি থাকে, তার জন্য কিন্তু এই ছোট কেকটাও অনেক ওয়েট হয়ে থাকে। আর এই কেকগুলো হাইট হলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ভিডিওতে আপনার এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দেখতে মনে হচ্ছে অনেক সহজ, খুব ইজি কাজটা করা যাচ্ছে, আসলে কিন্তু তা না। এই কাজটা করা একটু ডিফিকাল্ট। আমার এই কাজটা করতে বেশ খানিকটা সময় লেগেছিল, কারণ দেখা যাচ্ছে যে সহজে হতে চায় না, ভেঙে যেতে চায়। তাই এই কাজটা করার সময় আমি একটু সময় নিয়েই কাজটা করেছিলাম। তিনটি ফ্লেভারের কম্বিনেশনে তৈরি করা এই কেকটি খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি এখানে কিছু এডিবেল যে স্প্রিঙ্কেলসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেছি। সাইডে আমি দিয়েছি একটু বড় সাইজের, আর এই বড় সাইজের স্প্রিঙ্কেলসগুলো দেখতে আমার কাছে পার্লের মতো মনে হয়েছিল। আর এগুলো লাগানোর পরেই কেকটাকে দেখতে অনেক রাজকীয় মনে হচ্ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।